নমস্কার অপরিচিত আয়াদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের উপন্যাস ও ছোটো গল্প পাঠ করে থাকি এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিত আয়াদা আন্টুল বানকে ফলো করতে পারে আজকে আপনাদের জন্য রইল আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের অষ্টাদশতম পর্ব রামকালী প্রথমে পড়েছিলেন আমার কেউ কোথাও নেই তারপর ধীরে ধীরে সবই প্রকাশ পেয়ে গিয়েছিল গোবিন্দগুপ্ত বলতেন দেখ তোর মা বাপকে খবর না দেওয়া আমার পক্ষে মহাপাপ হচ্ছে তুই নিষেধ করিস না আমি কোনো প্রকারে খবর দিই রামকালী বলতেন কেন আমি বুঝি তোমার চক্ষু শুল হচ্ছে এবার বেশ পূর্ণির ভরা করে খবর দাও তুমি দেখবে আবার পাখি ভুরুত কবিরাজ নিয়ে সাট সাট করে এসে উঠে উঠতেন বলতেন তুমি বা পাপ পাপ করে ব্যস্ত হচ্ছ কেন বাপু ওর মা বাপ ও বুঝবে ছেলের প্রাণে যদি মা বলে না কাঁদে বুঝতে হবে মায়ের প্রাণে কোথাও ঘাটতি আছে মায়ের প্রাণে কি ঘাটতি তাকে বরব কবিরাজ বলতেন সহাস্যে রামকালী চড়ে উঠতেন বলতেন আছে খুব আছে আমার মা আমাকে দু চোখকে দেখতে পারে না নইলে পিসি যখন শাসন করে তখন ইচ্ছে করে করে আমার নামে আরো লাগায় সে বোধ হয় ননদের ভয়ে বাড়ি আমার ভয় মায়ার চেয়ে ভয় বড় হলো পরে অনেক সময় ভেবেছেন রামকালী সত্যি মার জন্যে তো একটু মন কেমন করতো না তার বরং কবিরাজ গৃহিণী যখন অসুখে পড়তেন আর শেষে যখন মারা পড়লেন লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে শিরোপীরা জন্মে গিয়েছিল কেন এমন হয়েছিল রামকালী নিষ্ঠুর না তার মা বাপি স্নেহহীন বাপের সম্পর্কে এক কথায় রায় দিলেও মায়ের সম্পর্কে সে রায় দিতে একটু বাধ্য হয়তো বিবেকেই বাধ্য কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে যখন জীবনটাকে ওই ফেলে আসা গঙ্গা স্রোতের মতোই সম্পূর্ণ আর স্পষ্ট দেখতে পাচ্ছেন তখন রামকালী নিঃশ্বাস ফেলে ভাবলেন ভালোবাসা জীবনে সে একবারই লাভ করেছিলেন সেই এক প্রৌর দম্পতির কাছে সারা জীবনে অনেক পেয়েছেন রামকালী শ্রদ্ধা সমীহ ভয় ভক্তি ভালোবাসা পাননি সবাই তাকে দূরে রেখেছে দূরে থেকে প্রণাম জানিয়েছে রামকালীন নিজেরই দোষ দূরত্বের গন্ডি নিজে রচনা করেছেন তিনি ইচ্ছে করে নয় স্বভাবে কোনোদিন কি ভাবতে পেরেছেন তিনি গ্রামের কোনো কাজকর্মে তিনি ব্রাহ্মণ ভোজনের শাড়িতে পাত পেতে বসেছেন ভাবতে পেরেছেন তিনি কোথাও দান নিচ্ছেন কারো চণ্ডী মণ্ডপে বসে গাল গল্প করছেন তাস পাশা খেলছে ভাবলে হাসি পাবে কি ভাবতেই পারেন অথচ গ্রামের অনেক কুলীন সন্তানই এমনি সাধারণ ভূমিকায় জীবন কাটাচ্ছে কল্যাণটার সত্যকার বাস তবে কোথায় কিন্তু আজ সংসারকে পরিত্যাগ করে যাবার সময় হঠাৎ মনে হচ্ছে রামকালী সারাটা জীবন বিজয়ের ভূমিকা নিয়ে কাটালাম কিন্তু সত্যি কি বিজয়ী হতে পেরেছি তাহলে কেন মনে হচ্ছে ভয়ানক একটা লোকসানকে টেনে এনেছেন তিনি সারা জীবন ধরে লোকসানটা কি পরাভবটা কোথায় লোকসানের কথা ভাবতে অপ্রাসঙ্গিক একটা কথা মনে এলো রামকালী কিংবা অপ্রাসঙ্গিক নয় সত্য বড় আক্ষেপ করে বলেছিল এই খেদ রয়ে গেল বাবা তোমায় একদিন রেধে খাওয়াতে পারলুম না আচ্ছা কতটুকু ক্ষতি হতো রামকালী যদি সত্যর এই ক্ষেতটুকু না রাখতেন নিয়মের সেই সামান্যতম হানির লোকসানটাই কি মস্ত একটা লোকসান হতো রামকালী তার জীবনে যে বস্তুকে পরম মূল্য দিয়ে এসেছেন সত্যি কি সেটাই মূল্যের শেষ কথা যদি তাই হয় তবে কেন বারবার ভুবনেশ্বরী অদ্ভুত এক বিজয়িনীর হাসি হেসে চোখের সামনে এসে দাঁড়ায় কেন বলে জীবনে তো অনেক পেলে পাওয়ার গৌরবে পৃথিবীর দিকে তাকিয়ে কিন্তু আসল ঘরটাই যে ফাঁকা পড়ে রইল তোমার সেই হিসেব করেছ দিন কর্তব্যই করলে চিরতকাল ভালোবাসতে পারলে কাউকে মনের মধ্যে ডুব দিয়েছেন রামকালী ভালোবাসা কার জন্য সঞ্চিত থেকেছে মুখ ছাড়া আর অন্য কোনো আর সব যেন জীবের প্রতি করুণা সত্য আছে হৃদয়ের নিভৃতে অনেকখানি জায়গা দখল করে কিন্তু সেটুকু কি সত্যকে কোনোদিন জানতে দিয়েছেন রামকালী জানানো দুর্বলতা ভেবে অনবরত বালিচাপা দিয়ে আসেন কি হঠাৎ দুর্গা দুর্গা করে উঠলেন রামকালী ছেড়ে দেওয়া মনকে যেন বেঁধে ফেললেন বললেন ও হে মঙ্গের পৌঁছবে কখন নাগাদ মাঝি বলল আগে কথা এই তো এসে পড়লাম বলে আচ্ছা ভালো কষ্ট ঘাটে নৌকা বাঁধবে সাধন সরল পিসির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেনি তবু সবই প্রকাশ হয়ে পড়ল প্রকাশ হয়ে পড়ল সদুদীনতা আর তার ভাই ভাইপোদের মিথ্যা কথা কাঁচা পাকা চুল বেটে খাটো শক্ত সমর্থ চেহারা যে ভদ্রলোকটির বাসা খুঁজে খুঁজে সেদিন পিসির দেওয়া চিঠিখানি পেশ করে এসেছিল ওরা সেই ভদ্রলোক তার পরের রবিবারের সকালে এদের এখানে এসে হাজির হলেন এ হেন সম্ভাবনার কথা স্বপ্নেও মনে আসেনি ওদের অবশ্য সেদিন শঙ্কিত পলায়ন পর ছেলে দুটোকে প্রায় জোর করে দাঁড় করিয়ে তাদের নাম কি দেশ কোথায় কলকাতার বাসা আর কোন রাস্তায় ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ জেনে নিয়েছিলেন ভদ্রলোক তথাপি সেটাকে নিছক কৌতূহল ছাড়া কিছু ভাবেনি ওরা দুই ভাই সন্দেহ মাত্র করেনি বজ্রলোক দুদিন না যেতে গো খোকারা বলে এসে হানা দেবেন এ যেন বিনা মেঘে বজ্রাঘাত ভয়ে প্রাণ উড়ে গেল ওদের সভায় পরস্পর মুখ চাওয়াচাই করল দু ভাই তারপর সরল নিঃশব্দে দুটো হাত উল্টে এমন বেপরোয়া ভঙ্গি করলো যার অর্থ দাঁড়ায় দা আমাদের কি দোষ আমরা তো ওনাকে আসতে বলিনি পিসি বারণ করে দিয়েছিল তাই না কিন্তু এটাও বিনা শব্দে শুধু চোখের ইশারায় উচ্চারিত হল কিন্তু আমরা সেদিন মিথ্যে বলেছি মা যখন বললো স্কুল থেকে ফিরতে দেরি কেন তখন বলেছি স্কুলে বল খেলা ছিল কিন্তু এত সব ভাব বিনিময় মুহূর্তেই ঘটলো কারণ এই তো বর্ষরেই ভদ্রলোক বাড়ির চৌকার ডিঙি উঠোনে এসে দাঁড়িয়ে মাছ খাই গলায় পুনঃ প্রশ্ন করেছে খোকারা বাড়ি নেই নাকি এবং সত্যবতী মাথার কাপড় টেনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে স্পষ্ট করায় উচ্চারণ করেছে তুরু দেখ জিজ্ঞেস কর কাকে চান তুরুকে আর কষ্ট করে জিজ্ঞেস করতে হল না যার কানে যাওয়ার স্বচ্ছন্দে গেল আর তিনি সহসে এগিয়ে এসে উত্তর দিলেন নন্দাই গো নন্দায় আপনি হচ্ছেন সারাটা করুন শুনে সত্যপতি হা এই মাত্র নবকুমার বাজারে গেল আর এখন এই ঝামেলা কে জানে লোকটাকে কোনো বদ বুদ্ধি লোক না বাসা ভুল করে সেই কথাটাই বলে সত্যপতি ছেলেদের মাধ্যম মাত্র করে তরু বল আপনি বোধ বাসা ভুল করেছেন বাসা ভুল ভদ্রলোক হেসে উঠলেন মুকুন্দ মুকুর এত কাঁচা ছেলে নয় যে উচিত মতো তল না করে কারো রন্দরে ঢুকে পড়বে দস্তুর মতো পাড়ার লোককে সুধিয়ে সঠিক জেনে তবে ঢুকেছি বলি তুমি বারুইপুরের নীলাম্বর বানুজ্যের বেটা নবকুমার বানুজ্যের পরিবার নয় অস্বীকার করো বলে এ আপন রসিকতায় হে হে করে টেনে টেনে হাসতে থাকেন ভাষা এবং হঙ্কিমা এমন অমার্চিত যে রাগে আপাদ মস্তক জ্বলে যায় সত্যপতি নিঃসন্দেহ যে কোনো বদল নামটা পরিচয়টা সংগ্রহ করে বাড়ি ঢুকে ভয় দেখাতে চান সত্য সত্যবামনিকে চেনে না দৃঢ় আর বিরক্ত স্বরে বলে ওঠে সত্যপতি তুরু বল পারাপর্শীকে সুধিয়ে কারণ নাম পরিচয় জানা এমন কিছু কঠিন কাজ নয় আমরা ও নামে কাউকে চিনি না উনি যেতে পারেন কিন্তু মুকুন্দ মুখুচ্ছে এত সহজে অপমানিত হন না কণ্ঠ বজায় রেখেই বলে সত্যি সুযোগ আর ঘটল কই তোমাদের ননদ ঠাকুর তোমাকে ত্যাগ দিয়ে নিশ্চিন্তি আছেন তা এতদিন পরে বিস্মরণ রাজার স্মরণ হলো কেন সেই কথা শুধুতেই তো আসা কিন্তু খোকারা তোমরা একবারে চুপটি মেরে মুক্তি সেলাই করে বসে আছো যে সেদিন অত আলাপ পরিচয় হলো চিঠি পৌঁছে দিলে আর যেন চিনতেই পারছ না মাকে বুঝি বলনি তাই উনি শবে করেছেন লোকটা গুন্ডা বদমাস এতক্ষণ তাই ভাবছিল বটে সত্যপতি কিন্তু ভদ্রলোকের শেষ কথাটায় যেন অকুল সমুদ্রে পড়ে এসব কি কথা বিন্দু বিসর্গ তো বুঝতে পারছে না সত্যপতি নিজের ছেলেদের মুখের দিকে তাকিয়ে দেখল সেখানে স্পষ্ট অপরাধ ইচ্ছা কি লোকটা কি বারুরপুরের কেউ তুরু খোকা যখন দেশে গিয়েছিল তখন দেখেছে এখন জিততে পারছে না কিন্তু চিঠি কিসের ভগবান জানেন বাবা একেই তো শ্বশুরবাড়িতে সত্যর নাম যা বাজব আবার এক কাটি বাড়লো বোধ হয় সে না ছেলে দুটো যেভাবে শুকনো মুখে দাঁড়িয়ে আছে তাতে সন্দেহ নেই ঘটেছে কিছু কিন্তু তথাপি মুখে হারে না সত্য দৃঢ় হলেও একটু নরম সুরে বলে বল বাড়ির পুরুষজন এখন বাড়ি নেই আপনি একটু ঘুরে আসুন যা বলার তাকে বলবেন মুকুন্দ মুখ হচ্ছে এবার একটু গম্ভীর হন বলেন বলবার আমার কিছুই ছিল না তবে আপনার ননদ ঠাকুরুন শ্রীমতী সৌদামিনী দেবী হঠাৎ তার ত্যাগ দেওয়ার স্বামীকে একখানা পত্র কেন দিলেন তারই তল্লাশ করতে ঠাকুরজি পত্র দিয়েছেন আপনাকে মানে আপনি যাক এতক্ষণে চিনলে বা কোথায় ভেবেছিলাম শালার বাড়িতে এসে একটু জামায় আদর পাবো তা নয় কিন্তু ঠাকুরজি চিঠি লিখেছেন সত্য আরক্ত মুখে বলে আমার বিশ্বাস হচ্ছে না অসম্ভব মুকুন্দ মুখুচ্ছে এ কথাটা আর অন্য অর্থ ধরে বলেন আহা নিজে হাতে গিয়া লিখিয়েছে কাকে ধরে লিখিয়েছে নিশ্চয় এই তো তোমার খোকারায় দিয়ে এলো পরশুদিন আমার খোকারা পরশুদিন কে সত্যবতী অবিচলিত হয় বিচলিত স্বরে বলে তুরু খোকা তুরু খোকার নত বতন যে বথনে অপরাধের কালিম সত্য যেন একটু অসহায়তা অনুভব করে আর এই প্রথম বোধ করি নবকুমারের অনুপস্থিতিতে কাতরতা বোধ করে মুকুন্দ চোখে এই বিচলিত ভাবটা ধরা পড়তে দেরি হয় না এবং ব্যাপারটা অনুধাবন করতেও দেরি হয় না ছেলে মানুষদের যা কিছু বুঝিয়ে হোক চিঠিটা সৌদামিনী চুপি চুপি পাঠিয়েছে আগে তা বুঝলে মুকুন্দ মুখুজ্জে অন্যভাবে ভাবে নিজেকে উপস্থাপিত করতে। ছেলে দুটো থতমত খেয়ে যাচ্ছে যাবেই তো মা জননী যে খণ্ডারি তা বোঝাই যাচ্ছে বাবা যেন পুলিশের দমক কিন্তু মুকুন্দ পুলিশের বাবা আটঘাটটি বেঁধে তবে এসেছে চিঠিটাও সঙ্গে এনেছে তবে ভদ্রলোকের ধারণা একটু ভুল ছিল ভেবেছিলেন সৌদামিনী নিশ্চয়ই কলকাতায় ভাইয়ের বাসায় এসেছে আর ভাইপোদের সেটুকু চেপে যেতে বলেছে নইলে সাত জন্মে যে কখনো কোনো বার্তা দিল না সে কেন হঠাৎ কিন্তু ধারণাটা ভুল তা তো বোঝাই যাচ্ছে সৌদামিনী এখানে নেই সত্যি তবে কেন হঠাৎ সে চিন্তা যাক ফতুয়ার পকেট থেকে সৌদামিনী সেই গোপনতম দুর্বলতার ইতিহাসটুকু বার করে মেরে ধরেন মুকুন্দ মুখুজ্জি দাওয়ার ধারে মেছে আর দেখে এক মুহূর্তে চিনে ফেলে সত্য হাতের লেখাটা তারই বড় ছেলের অর্থাৎ তুরুকে দিয়েই লিখিয়েছে সৌদামিনী সমস্ত ঘটনাটা স্পষ্ট হয়ে যেতে দেরি হয় না আর দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে শুধু নিজের ছেলেদের এই দুর্বোধ্য আচরণটা অন্ধকারে থেকে যায় সত্যবতীকে বিন্দু বিসর্গ না জানিয়ে এত সব কাণ্ড করবার সাহস কি করে হলো ওদের পড়ে থাকা চিঠিখানাতে চোখ ফেলা মাত্রই পাঠোদ্দার হয়ে গেছে কারণ অক্ষরের ছাঁদ আর তার প্রতিটি টান প্রতিটি বাঁক তো সত্যবতীর মুখস্থ না প্রেমপত্র নয় বায়পোকে দিয়ে লেখানোর আপত্তির কিছু নেই সৌদামিনী লিখিয়েছে পরম পূজনীয় শ্রীচরণ কমলেশু বহু কালাবিধি আপনার কোন সংবাদ আদি জানি না আপনিও সংবাদ নেন না অধীনা জীবিত কি মৃত আমার কথা থাক আপনার সংবাদ পাইতে ইচ্ছা হয় আমার ভ্রাতা নবকুমার কলিকাতায় বাসা করিয়া আছে তাহার সহিত সাক্ষাৎ এলে জানিতে পারি ইহারা নবকুমার ভাই জীবনের পুত্র সাধনকুমার কুমার সরল কুমার পত্রদানের দৃষ্টতা মার্জনা করিবেন লিখিব ভগবানের নিকট নিয়ত আপনার কুশল প্রার্থনা করি শতকোটি প্রণামান্তে চরণের দাসী শ্রীমতী সৌদামিনী দেবী পাঠোদ্ধার করে যেন স্তব্ধ হয়ে যায় সত্য এই সৌদামিনী দেবী কোন সৌদামিনী সেই তাদের সদুদি সেই সদুদি নিয়ত ভগবানের কাছে সেই লোকটার কুশল প্রার্থনা করে এই বেটে খাটো খাট মগুরে গঠনের এও কি সম্ভব সৌদামিনী বিধবা নয় এইটুকু মাত্র জানা যেত যেন ভাত খেতে বসার সময় হেসেলের ভাতটা নিয়ে বসতো সে মামির সঙ্গে বাইয়ের বউয়ের সঙ্গে মাছের ভাগটা নিয়ে এই যা তাছাড়া আর কখনো কোনো দিন কোনো সময় টের পাওয়া যেত না শুধু স্বামী আছে আশ্চর্য আশ্চর্য মানুষ কি অদ্ভুত জীব্য শুধু মনে থাকায় নয় স্বামীর সংবাদের জন্য উতলা হয় সে এতই হয় যে মান মর্যাদা জরঞ্জলি দি চরণের দাসী স্বাক্ষরিত চিঠি পাঠায় এ কি দীনতা এ কি দুর্বলতা বয়সকালে চিরদিন স্থির থেকে এখন এই ভাঁটা পড়া বয়সে এমনই অস্থির হলো যে মান অপমানের জ্ঞান হারাল সৌদামিনীর এই পদস্খলন যেন সত্যবতীর মাথাটা লুটিয়ে দিল পদস্খলন হ্যাঁ পদস্খলনই মনে হলো সত্যবতী আর অকসাত তার বড় একটা জানা হয় তাই হলো দুই চোখে জল ভরে উঠলো তবু কষ্টে নিজেকে সামলে আর মাথার কাপড়টা একটু বাড়িয়ে সত্য বড় নন্দা এর পায়ের ধুলো নিয়ে শান্ত স্বরে বলে মনে কিছু করবেন না চেনা জানা নেই তো কখনো দাওয়ায় উঠে বসুন তিনি বাজারে গেছেন এসে পড়বেন এখনই গুরুজনদের সামনে উনি বলাটা অশুভ তাই তিনি বলে সত্যপতি অবশ্য তাতে বুঝতে অসুবিধা হয় না সংসার করে ঝানু হয়ে যাওয়া মুকুন্দ মুখুচ্ছে এতক্ষণে তিনি শালা এর আচরণে প্রীত হন এবং প্রণতাকে করে সৌজন্য দেখিয়ে গর্বিত ভঙ্গিতে উঠে গিয়ে দাওয়াই পাতার জল চৌকিতে জাঁকিয়ে বসে সত্যবতী চোখের ইশারায় ছেলেরাও তাদের নবলব্ধ বিষেমশাইকে প্রণাম করে এবং চোখের ইশারাতেই তামাক যে আনতে চায় সরল যদিও নবকুমার তামাক খায় না তবুও তামাকের পাটটা বাড়িতে রেখেছে সত্যপতি অতিথি অভ্যাগতের জন্যে আব্বা অন করতে হবে বই কি পিতৃণ মাতৃ ঋণ দেব ঋণ গুরু ঋণ তো অলক্ষ্য জগতে আর তার শোধের কথা তো কথার কথা আসলে কুটুম্ব ঋণের তুল্য ঋণ নেই আর তার সত্যটা নিতান্ত প্রত্যক্ষ বাস্তব দুর্লঙ্ঘ নীতিকে লঙ্ঘন করবে সত্য লোকটা কুটুম নামের অযোগ্য বলে তা পারে না এখন আর পারে না এ সেদিনে সেই কিশোরী সত্যপতি নয় একদা যে শ্বশুরকে অপবিত্র জ্ঞান করে তার পুজোর গোজ করে দিতে অস্বীকৃত হয়েছিল এ সত্যপতির অনেক বাস্তব বুদ্ধি হয়েছে এখনকার সত্য জানে কতগুলো ব্যাপারকে মনের সঙ্গে রফা করতে না পারলেও বাইরে খানিকটা রফা করে নিতে হয় নইলে অসামাজিকতা অভদ্রতা ইত্যাদি দায়ে পড়তে হয় সংসার যখন করতে বসেছে সামাজিকতার দায় পেরোতে হবে বই কি তাই একটা নিশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে উনুনে চাপানো হাঁড়িটা নামিয়ে রাখে তারপর বড় ছেলেকে হাতে ইশারায় ঘরে ডেকে তার হাতে রসগোল্লা আনবার পয়সা দিয়ে ঘরের তচার কাছে এসে বসে সেখান থেকে সরাসরি না হলে নন্দায় কে অবলোকন করা যায় নবকুমার যতক্ষণ না ফিরছে ততক্ষণ এই বন্ধন যন্ত্রণা সইতেই হবে তাকে হুকুয় একটা সুখ টান দিয়ে মুকুদ্দ মুকুঞ্জে রাজভারী গলায় প্রশ্ন করে কতদিন হলো বাসা করে থাকা হয়েছে সত্য মৃদুস্বরে বলে অনেক দিন সাত আট বছর বলো কি তখন তো তুমি পাই কাঁচা যুবতী গো তা বুড়ো বুড়ি যে মদ দিল। নাকি মরেছে তারা সত্য ওর ইচ্ছে হয় মুখের সামনে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বসে থাকে গুম হয় কিন্তু করে না সংক্ষেপে বলে আছে মত না দিলে চলবে কেন ছেলেদের লেখা পড়া হুম তা বটে একালে তো আর পাঠশালে বড়াবিদে চলবে না তা মাত্র ওই দুটি নাকি গোচো কাচা দেখছি তো এ কথার আর উত্তর কি দেবে সত্য চুপ করে থাকে আর হয়নি এটা বলতেও বুঝি এ কোথায় কাঁটার মতো একটু বাঁধে অদৃশ্য সেই কাটাটা বুঝি আস্তে আস্তে অবয়ব নিচ্ছে এক নিভৃত অন্ধকারে মুকুন্দ কিন্তু ফের বলে বাপের সঙ্গে বেরিয়েছে বুঝি এ প্রশ্নের উত্তরটা সরলই দিয়ে ফেলে আমরা শুধু দুই ভাই মুকুন্দ যে এর মধ্যে নিজের কি ভালো আবিষ্কার করেন কে জানে সস্মিত মুখে বলেন তা ভালো আবদের শান্তি এ দিব্যি যারা হাত পাওয়ার হয়ে যাওয়া এখন তীর্থ করো ধর্ম করো দোষী বৃত্তি করে সংসার করো বাবা আমার ঘরের এন্ডি গুন্ডিগুলো দেখলে আমার মাথা কেমন করে মানুষের ছাতও নয় যেন হাঁস মুরগির পাল এবার বোধ করি সত্য বিরক্ত হতেও ভুলে যায় চমৎকৃত হয়ে তাকিয়ে থাকে বেটা ছেলেতে যে এমন ধরনের কথা কইতে পারে এ তার জানা ছিল না তার বাপের বাড়ির দেশে অনেককে দেখেছে সে মেলি বেটা ছেলেও দেখেছে দেখেছে নীলাম্বরকে অনুযায়ী পুরুষ বেটা ছেলের রূপ কোথাও দেখেনি সত্য কিন্তু এ কি গ্রামের গাঁ আমির মধ্যেও এক ধরনের শোভন সভ্যতা আছে এই শহুরে গেঁওটা এক কথায় বিশ্রী কুৎসি অথচ দেখলে বোঝা যায় লোকটা এককালে সুপুরুষ বলে গণ্য হতো একটু বেটে তবে রংটি হোট তেলের মতো মুখাকৃতি দিব্য কাঁচা পাকা হলেও চুলে কেয়ারি আছে আর সর্ব অবয়বে তোয়াচের চিহ্নটি পরিস্ফুট হাঁস মুরগির পালের সংসার হলেও ভদ্রলোক নিজের তোয়াচটি ভালোই বাগিয়ে নেন সন্দেহ নেই শুধুদিন সতীনকে মনে মনে এক প্রকার তারিফ করে নেয় সত্য কিছুক্ষণ নিরবতা মুকুন্দ হোক টানছে সত্য উৎকণ্ঠিত দৃষ্টিতে সদরের দরজার দিকে তাকিয়ে আছে আর বেচারা সরল মনে মনে কাঠ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে উদ্ধত বজ্রের নিচে প্রতীক্ষারতের মতো এই লোকটা চলে যাওয়ার পর যে তাদের বিচার হবে সে বিষয়ে সন্দেহ নাস্তি প্রতীক্ষার মুহূর্ত দীর্ঘ সত্যর মনে হয় নবকুমার যেন কত কাল বাজারে গেছে আর তুরুটাও কম দেরি করছে না ময়রার দোকান তো এই করলেন মুকুন্দ বলেন তা তোমার ননদ ঠাকুরুনি বোধ বোধহয় মামা সেবা করছে কণ্ঠে যেন একটু চাপা অসন্তোষ সত্য আসতে বলে উনিই তো কাছে আছেন বরাবর তা থাকতেই হবে ব্যাটা ব্যাটার বউ যখন উঠতে শিখেছে কিন্তু স্বামীর সংসারের প্রতিও তো একটা কর্তব্য আছে এই তো আমার ঘরে সংসারটা একটা মানুষ বিহনে নৌকো তুললো দ্বিতীয় পক্ষটি তো আমার হর করি ঘরে ঢুকতে ওস্তাদ বাচ্চা কাচ্চা গুলো হাঁড়ি এখন বড় গিন নিয়ে এসে থাকলে সব দিকে রক্ষা হয় আর তারও বোধ করে নিতান্তই অসহ্য বিষয়ে স্তব্ধ হয়ে গেছিল বলে সত্য এতগুলো কথা বলবার অবকাশ দিয়েছিল লোকটাকে কিন্তু স্তব্ধ তার ঘোর কাটল আর লোকটা যে সদ্য আগন্তু এবং হিসেব মতো গুরুজন সে কথা বিস্তৃত হয়ে মৃত হলে তীব্র স্বরে বলে উঠল আপনার বেশি সব রক্ষে হয় বিনিময়নের রাঁধুনি চাকরানি ঘরনী সব পেয়ে যান কিন্তু তার কি উপকারটা হবে শুনি মুকুন্দ মুখুজ্জে ক্ষণকালের জন্য খেয়ে যান কারণ এ হেন তীব্রতার মুখোমুখি দাঁড়াতে হবে এ কল্পনা না তা তবে আত্মস্থ হতেও দেরি লাগে না সেই আত্মস্থ ভঙ্গিতে মৃদু হাস্যের প্রলেপ লাগিয়ে বলে শালাবাবুর দেখছি আমাদের পরিবার ভাগ্যটি তো বেশ ভালোই এক রূপসী তাই বিদুষী নাটক নোবেল পড়বার অভ্যেস আছে বোধ হয় তা যদি করলে তো বলি উপকারের কিছু না হোক পরকারের কাজটাও তো হবে মামার ঘরে দাসীবৃত্তি করার চাইতে স্বামীর ঘরের দাসীবৃত্তি কিছু আর অপমান নির্ণয় সত্য উঠে দাঁড়ায় ধীর স্বরে চেষ্টা করে বলে মেয়ে মানুষের কোনটা মান্যের আর কোনটা অমান্যের পারতেন না তবে ঠাকুরজি যে আপনাকে ত্যাগ দেয়নি আপনি ত্যাগ দিয়েছেন তাকে জানা আছে আমার সে কথা এখন সংসারে জিয়ের দরকার হয়েছে বলে তার পরকালের চিন্তা নিয়ে মাথা ঘামাতে এসেছেন যত এধীরভাবে বলতে চেষ্টা কর তবু উত্তেজনায় মুখটা লাল হয়ে ওঠে সত্য আর এ উত্তেজনা শুধু ওই চোখের চামড়াহীন আর নির্লজ্জতাতেই নয় ও নির্লজ্জতাতেই এই হতৎ ছাড়া লোকটাকে এসব কথা বলবার সুযোগটা তো শুধুই দিয়েছে মুকুন্দ মুখুজ্জে এর উত্তরে কি বলতেন অথবা সত্য কিভাবে কথা শেষ করতো কে জানে বাধা পড়ল পিতা পুত্রের আগমনে সাধন এসেছে রসগোল্লা নিয়ে সঙ্গে সঙ্গে নবকুমারও পথে বাবার সঙ্গে দেখা হয়ে যাওয়ায় সমাচারটা জানিয়ে দিয়ে অবহিত করিয়ে এনেছে সাধন বাবার দেখা পেয়ে যেন আপাতত বেঁচেছে বেচারা সরাসরি মার মুখোমুখি দাঁড়াতে অন্তত কিছুটা বিলম্ব হবে নবকুমার অবশ্য গুরুজন এবং দুর্লভ কুটুম্বর সম্মান জানে শশব ব্যস্তে হাতের জিনিস নামিয়ে হেঁট হয়ে পায়ের ধুলো নিয়ে সস্মিত বচনে বলে কি ভাগ্য আমার পায়ের ধুলো পড়লো এতদিন পরে কতক্ষণ এসেছে সত্য ততক্ষণে রসগোল্লার ভার নিয়ে ঘরে ঢুকে গেছে মুকুন্দ অন্তরাল বর্তিনীর কর্ণগোচর হতে পারে এমন উদাত্ত স্বরে উত্তর দেয় তা এসেছি অনেকক্ষণ এতক্ষণ হা হয়ে বসে তোমার বিদুষী পরিবারের লেকচার শুনছিলাম কলকে মেয়ে বুঝি মেমের কাছে লেখাপড়া শেখা লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায় নবকুমারের মুখটা টকটকে হয়ে ওঠে আর সত্যর প্রতি অপরিস্রীম ক্রোধে যেন হতবাক হয়ে যায় আস্পত্তার কি একটা সীমা নেই কথা বলতে জানে বলে যাকে যা ইচ্ছে বলবে অত বড় বুড়ো নন্দায় তা আবার জিদের দিনের অরেখা। তার সঙ্গে তো কথা কইবারই কথা নয় ক্ষোভটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বার কথা তা নয় এমন কথা শুনিয়েছেন বসে বসে যে উপহাসে জুতোটি খেতে হলো নবকুমার কে চি কিন্তু এখন হচ্ছে মনে রাগ চাপা খেয়ে জুতোটাকে বেনাইয়ের রসিকতা বলে ধরে নিয়ে হে হে করে হাসা সেই হাসি হাসতে থাকে নবকুমার এবং সত্য নিঃশব্দে রসগোল্লার রেকাবি আর জলের গ্লাসটা নামিয়ে বাজারের ধামাটা তুলে নিয়ে ঘরে চলে গেলেই বোনায় নিজেই যখন রেখাবিটা হাতে উঠিয়ে ব্যঙ্গ আসে বলে জুতো মেরে দান তা মন্দ নয় যাক বামুন মুচি বাড়িতে ও লুচি খেতে ছোটে তখনও নবকুমার সে হে হে হাসি হাসতে থাকে বরং মাত্রাটা আরও বাড়িয়ে দেয় অতঃপর সত্য আর বেরোয় না ছেলে দুটো গুটি গুটি করে ঘরে ঢুকে বই নিয়ে পড়তে বসে নবকুমারের সঙ্গেই অনেকক্ষণ কথা চালান মুকুন্দ সুভাষিনী বাড়িতে নেই রবিবার সকালে সে পাশেরই এক বড় লোকের বউয়ের কাছে লেস বোনা শিখতে চায় বউটির ছেলে মেয়ে নেই বাড়িতে প্রচুর চাকরদাসী স্বামীটি রবিবার হলি সকাল থেকে তাসের আড্ডায় চলে যায় অতএব রবিবার সকালে তো বটেই এমনিতেও বউটির অফুরন্ত অবকাশ সুহাসিনী স্কুলে যাওয়ার পথে জানলা দিয়ে ডেকে নিজেই আলাপ করেছিল বউটি ওই লোকটা থাকতে সুহাস না ফিরলেই বাঁচি রান্না করতে করতে ভাবল সত্য ফিরলে তো ওর চোখের সামনে দিয়ে ফিরবে অতি বদ প্রকৃতির লোক দেখলে নিশ্চয়ই ওই সুহাসের কথায় সাতশো কৈফিয়র চাইবে মানুষ যে কেন এমন অসভ্য হয় আস্তে আস্তে অন্য ভাবনায় চলে যায় সত্য শুধু কি অসভ্যই হয় হ্যাংলাও হয় না কি নইলে শুধু ওই বদ লোকটাকে এখনো স্বামী জ্ঞান করে বসে থাকে শুনেছে নবকুমারের কাছে ইতিহাস নির্যাতনের জ্বালায় চলে গিয়েছিল শুধু তারপরে এই নির্যাতক স্বামী ঘরে সদিন কাঁথা পুঁতেছে সে খবরও জানা তবে এত সত্ত্বেও কি চিরদিন মনে মনে ওর চরণের দাসী হয়ে থেকেছে সৌদামিনী না ওটা একটা নিয়ম রক্ষের পাঠ মাত্র হয়তো এদিকে মামির নির্যাতনে সাময়িকভাবে কোনো দিন ধৈর্যচ্যুত হয়ে কাজটা করে বসেছি কিন্তু তাই কি এ তো মনে হচ্ছে বেশ পরিকল্পনার ব্যাপার রাগের মাথায় কিছু করে ফেলা নয় পাড়ার কোনো ছেলে পুলেকে দিয়ে লেখালে লোক জানাজানি হওয়ার ভয় হয়তো এতদিন পারেনি এখন নিজের ভাইপোদের দিয়ে সন্দেহ নেই কথাটা প্রকাশ করতে বারণ করছে ছেলেদের সদুর ওপর এজন্যও রাগ হয় সত্য পিসি হয়ে লুকোচুরি করার বৃদ্ধিটায় হাতে খুঁড়ে দিতে তুমি এখন সত্য কি করে ওদের তিরস্কার করবে সেটা কি ঠিক হবে পিসিও তো গুরুজন তার কাছে যখন কথা দিয়েছে সত্য রক্ষা যে মানুষের জীবনের সার ধর্ম এ কথা সত্যই শিখিয়েছে ছেলেদের কিন্তু যতই যা শেখাও তরুটা ঠিক তার বাপের ধাঁচে যাচ্ছে মেরুদণ্ডহীন অসা তবে নবকুমারের আবার তার ওপর মুখে তর পানি আছে এর সেটা নেই এই যা মৃদু ভালো মানুষ ছেলেটা কিন্তু ভালো মানুষের কি প্রার্থনীয় ওই ভালোটা বাদ দিয়ে যেটা হয় সেটাই চাই যে সত্য সরলটা হয়তো একটু অন্য রকম হবে কিন্তু সে কোন রকম সত্যবোধের মনের মধ্যে মানুষের যে ছাঁচ গঠিত আছে তার ধারে কাছে পৌঁছবে না সে আশা নেই সত্য লেখাপড়া শিখবে রোজগার পত্র করবে পাঁচজনে ভালো বলবে এই পর্যন্ত তার বেশি নয় বুঝে নিয়েছে সত্য যদি তার বেশি হতো এতদিনে ধরা পড়ত সে দীপ্তি সে উজ্জ্বল বরং সুহাসিনীর মধ্যে বস্তু দেখতে পায় সত্য দেখতে পায় দীপ্তির চমক যে সুহাসিনীর কৈশলকাল পর্যন্ত কেটেছে এক কুশ্রী পরিস্থিতির মধ্যে জীবনের বনে দে যার শুধুই শূন্যতা হয়তো সেই জন্যে আলো আর অন্ধকারের পার্থক্যটা ওর কাছে তীব্র হয়ে ধরা পড়েছে এদের কাছে সে তীব্রতা নেই তাই এরা ঝাপসা ঝাপসা চোদ্দ পনেরো বছর বয়স হলো এখনও বোঝা যাচ্ছে না ওরা নিজেদের নিয়ে কিছু ভাবে কিনা ভাবতে শিখেছে কিনা কোনটা ভালো কোনটা মন্দ সেটা চিন্তা করে কিনা আশ্চর্য সত্যবতীর মনের মধ্যে যে ছাঁচ সত্যবতির গর্ভের ছাঁচ তার নাগাল পেল না ঈশ্বর জানেন এই সুদীর্ঘকাল পরে সত্যবতীর সত্তার মধ্যে আবার কোন ঝাঁজ গঠিত হচ্ছে প্রথমটা ভারী একটা বিপন্নতা বোধ করেছিল সত্য বিপদ বলে মনে হয়েছিল ঘটনাটাকে ক্রমশ মনটা কোমল হয়ে আসছে এমনকি মাঝে মাঝে ভাবতেও ইচ্ছে করছে পালা বদল হলে মন্দ হয় না একটি মেয়ে হলে বেশ হয় আজ হঠাৎ মনে হলো সত্যবতী যদি তাই হয় কে বলতে পারে সে মেয়ে তার পিতামহীর আকৃতি আর প্রকৃতি নিয়ে অবতীর্ণ হবে কি না হয়তো তাই হবে সত্যবতীর একাগ্র ইচ্ছার নিরন্তর তপস্যা কোনো কাজেই লাগবে না মেয়ে মানুষের এক অদ্ভুত নিরুপায়তা নিজের রক্ত মাংস মন বুদ্ধি আত্মা কিছু দিয়ে যাকে গড়ছি জানি না সে কি হবে নিশ্বাস ফেলে ভাবল শুনেছি শাস্তরে আছে নরনাং মাতুলক্রম কিন্তু মাতুল না থাকলে দাদামশাইয়ের আদর্জিত মাতুল তবে দাদামশাইয়ের কথা শাস্ত্রে লেখেনি চিন্তায় ছেদ পড়ল বাইরে সেই বাঁচ খায় গলা বেজে উঠল কৈগো বাড়ির গিন্নি অত লেকচার টেকচার শুনিয়ে হঠাৎ একেবারে ডুবছে অদম তাহলে এখন বিদায় নিচ্ছে মাঝে মাঝে আসতে অনুমতি হবে তো সত্য বাইরে বেরিয়ে এসে হেঁট হয়ে নমস্কার করে শান্ত গলায় বলে আসবেন বই কি কিন্তু এতে ওই শান্ত বচনেতে কোনো কাজ হল না মুকুন্দ বিদায় নিতে নবকুমার রে রে করে পড়ল বলি তোমার ব্যাপারটা কি কী সব যাচ্ছে তাই কথা বলেছ মুখে মশাইকে সত্য বিরক্ত ভাবে বলে যাচ্ছে তাই আবার কি বলতে যাব তা যাচ্ছে তাই ছাড়া আবার কি উনি কিছু জেঁচে আসেননি দিদি তল্লাশ করেছিল তাই কথা থামিয়ে দিয়ে সত্য বলে ওঠে সেই কেনতে এই গলায় দড়ি দিতে ইচ্ছে হচ্ছিল আমার তার মানে মানে ভেবো খেয়ে দে নিশ্চিন্তি হয়ে এখন চান করো কে থামো বলি দোষটা কী করেছে দিদি স্বামী তো বটে তা তো নিশ্চয় তবে নবকুমার সোৎ বলে। বলে মশাই যা বললেন তাতে বুঝলো মোর দুঃখটা আর যাই হোক লোকটা কপট নয় বললেন এক সময় দোষ ঘটেছিল ঢের কুসঙ্গে পড়ে নেশা ভাং কুকর্ম কিছুই বাকি রাখিনি ভাইয়া সতীশার দিকেও লাঞ্ছনা করেছি কিন্তু পরে চৈতন্য হয়েছে সত্য নিরীহ করাই বলে হয়েছে বুঝি হয়েছে বই কি এখন তো এই তামাকটুকু ছাড়া আর কোনো নেশায় নেই তাই বলছিলেন কত ইচ্ছে হয়েছে গিয়ে ক্ষমা চাই মামার পায়ে ধরে চেয়ে আনি কিন্তু লজ্জায় পারিনি তা তোমার দিদি যে কালে আগু বাড়িয়ে লজ্জাটা ভেঙে দিল তাতে তা বেশ তো সুখের কথা দিদিকে আনিয়ে নিয়ে আবার নতুন করে গাড় ছাড়া বেঁধে পাঠিয়ে দাও দুইশো দিনে সুখে সংসার করু বলে একটু তীক্ষ্ণ হেসে সরে যাচ্ছিল সত্য কিন্তু মুহূর্তে ঘটে গেল এক বিপর্যয় নবকুমার বোধ করে কিছু না ভেবে চিনতেই ক্ষণ পূর্বে সোনা একটি কথা যথাযথ উচ্চারণ করে বসল তা সে সুতিন জ্বালার বেশি দিন নয় শুনলাম নাকি এ পক্ষে সুতিকা ধরেছে তবে সে কাটার কদিন মুহূর্তে যেন একটা বোমা ফেটে গেল সত্যবতী উন্মাদের মতো নিজের কপালে একটা থাবড়া মেরে চিৎকার করে উঠল চুপ করবে তুমি দয়া করে একটু চুপ করবে যদি যা না পারো তো যা পারে করো আমার জন্মের শোধ কালা করে দাও একা সংসারে এতদিন ধরে অরুচি আর অক্ষে দেও না খেয়ে খেয়ে ভিতরে ভিতরে দুর্বল হয়ে যাওয়া শরীরটা এই উত্তেজনার ভার বইতে পারল না হুড়মুড়িয়ে পড়ে গেল ছেলে দুটো হাওমাও করে জল আর পা খানতে ছুটল নবকুমার ঘর থেকে একটা বালিশ এনে সত্য লুটিয়ে পড়া মাথার তলায় গুঁজে দিতে বসল আর এই সময় সুহাসিনী ও বাড়ি থেকে এসে পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল আজ ভারী উৎফুল্ল হয়ে আসছিল সুহাস কারণ তার শিক্ষাগুরু বউটি বলেছেন তুমি যদি ভাই রাজি থাকো তো আমার মাস্টারই করো বড় লোকের বাড়িতে কেবল খেয়ে দেয়ে শুয়ে জীবনে যেন ঘেন্না ধরে গেছে তোমায় দেখে মনে হয় যদি তোমার মতন বইটই পড়তে পারতাম তাহলেও বা দিনটা কাটত তা স্কুলে যাওয়া তো আর হবে না তবু তোমার কাছে যদি মাস মাস আটটা করে টাকা দিতে চেয়েছে সে সুহাস অবশ্য টাকার কথায় আপত্তি করেছিল বলেছিল টাকা কেন ভাই তুমি আমায় একটা বিদ্যে শেখাচ্ছ আমি না হয় তার বদলে তোমায় একটা কিন্তু সে হাতে ধরে কাকুতে মিনতি করেছে বলেছে আমার শখের জন্য টাকা খরচ করতে তো আমার বর সর্বদা রাজি একদিন থিয়েটার নিয়ে যেতে পঁচিশ তিরিশ টাকা খরচ করে এও তো আমার একটা শখ গুরুকে দক্ষিণে না দিলে বিদ্যে হয় না সুহাস রাজি হয়ে এসেছে উৎফুল্ল হৃদয়ে সত্যর কাছে বলতে আসছিল দেখো পিসিমা বড়লোক মাত্রে খারাপ হয় না তাদের মধ্যেও মহৎ আছে কিন্তু এসেই এই দৃশ্য তাড়াতাড়ি সবাইকে সরিয়ে দিয়ে সেবার ভারটা হাতে তুলে নিল সে আর সেই প্রথম খবরটা জানল আত্মগত ভাবে বলে ফেলল নবকুমার শরীরটায় পদার্থ নেই দেখছি বাচ্চা কাচ্চা হওয়ার আগে মেয়ে ছেলে মা ঠাকুমার কাছে যায় তা সে ঘুরে তো বালি পরে পাঠিয়ে দিতে হবে দেখছি কিছুটা সময় দিশে হারা হয়ে তাকালো সুহাস তারপর নিজের ওপর ধিক্কারে অবাক হয়ে গেল ছি ছি এত বড় বুড়ো মা গিসে এমনই অবধ এক ঘরে একসঙ্গে কিছু টের পায়নি তরু কোকার চাইতে তাহলে কোনো তফাত নেই তার পিসিমার শরীরের যে এমন অবস্থা হয়েছে প্রথমেই তো তারই বোঝা উচিত ছিল যত্ন আত্মীয় করা উচিত ছিল বুঝতে সত্য ছেলে দুটো এত বড় হয়ে গিয়েছে যে এ ধরনের চিন্তা মাথাতেই আসেনি তা শুধু লজ্জায় নয় আজ সত্তর ওই চৈতন্যহীন পাংশু মুখের দিকে তাকিয়ে অজানা একটা ভয়ও বুকটা কেঁপে উঠল সুহাসের সুহাসের ভাঙা ভাগ্যে যদি তার এই আশ্রয়ের ভেলা ডুবে যায় যদি সত্যর কিছু ঘটে অনেকদিন পরে ছেলে পুড়ে হলে তো বিপদ হতে পারে শুনেছি বুকটা কেঁপে নিথর হয়ে এলো সুহাসে আর বোধ করি প্রথম উপলব্ধি করলো সত্যকে কতটা ভালোবাসে সে শুধু আশ্রয়ের ভেলা বলে নয় মানুষটা বলেও প্রাণের আসনে বসিয়ে রেখেছে সুহাস সত্যকে প্রতি মুহূর্তে সংস্পর্শে মা টাকুমা নেই বলে যত্ন না সত্য সুহাসের কি বয়স হয়নি সেবা করা সুহাসের দৃঢ় সংকল্প অবশ্য কাজে লাগলো না কারণ একটা মাত্র বেলার বেশি বিছানায় শুয়ে থাকলো না সত্যবতী সুহাসের অনু বিনয় এবং নবকুমারের ব্যস্ত ভর্সনাকে উপেক্ষা করে উঠে পড়লো সে বললো ঠিক হয়েছি বাবা তোমরা তিলকে তাল করো না কিন্তু এই আকস্মিক দুর্বলতার ঘটনায় গভীর একটা চিন্তা দেখা দিল সত্যবতীর মধ্যে সে চিন্তা স্বামী পুত্রের জন্য ওই অনাথা মেয়েটার জন্যে নিশ্চিত হয়ে বসে আছে সত্য কিন্তু যদি সত্যর একটা কিছু ঘটে ওর কি হবে সে মোড়ে এক্ষুনি যাবে সত্য তা নয় তবু বলা কি যায় বুড়ো বয়সে আবার যখন কেচে গন্ডুসের পালা পড়ল তখন ভয় আছে বই কি ছেলেদের জন্য ভাবনা নেই ওরা প্রায় মানুষ নবকুমারের মা বাপ আছে এখনো হয়ে যাবে কোনো অবস্থা কিন্তু ওই মেয়েটারই অচল অস্থল অবস্থা ওই রূপের ডালি মেয়েকে এলো কি সে নিশ্চয় সুচক্ষে দেখবেন না তাছাড়া শুধু দেখার প্রশ্নই তো নয় এতদিন নিশ্চিন্ত হয়ে বসে থাকার জন্য নিজেকে ধিক্কার দিল সত্য এবং পরদিন নবকুমারের কাছে একটা অসম সাহসিক আবেদন করে বসল সত্য মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবকুমারেরও মাথা ঘুরে গিয়েছিল এবং এই কদিন নিতান্তই বেচারার মতো কিসে সত্যর সন্তোষ বিধান হতে পারে তারই চেষ্টা করছিল কিন্তু সত্যর এই আবেদনে তার মাথা নতুন করে আবার ঘুরে গেল অবাক হয়ে বললো মাস্টারমশাই বাড়ি যাবে তুমি কেন হঠাৎ এমন কি দরকার পড়ল আছে দরকার কিন্তু নিতাই শুনলে কি আস্ত রাখবে আমায় আস্ত রাখবে না সত্য মৃদু একটু ব্যঙ্গ হাসি এসে বলে একেবারে ভেঙেই ফেলবে তাছাড়া মানে দরকারটা কি বললাম তো আছে দরকার নবকুমার নম্রতা বলে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে ওই বেধর্মী লোকটার সঙ্গে তোমার দরকারটাই বা কি তাই শুনি বলে ফেলে এই অবশ্য ভয়ে কাঠ হয়ে যায় কে জানে বাবা এ কথাতে ও সত্য অজ্ঞান হয়ে যাবে কি না কিন্তু না অজ্ঞান হয়ে যায় না সত্য শুধু মিনিটখানেক পাথরের চোখ নিয়ে স্বামীর দিকে তাকিয়ে থেকে বলে একটা পরামর্শ করবো পরামর্শ বাপ্পি নাম গেল ঈদে জেল্লার নাতি যাতে গ্যাতে পরামর্শ মানুষ মিললো না পরামর্শ করতে যাবে ওই ধর্ম খোয়ানো ইয়ের সঙ্গে সত্য বোধ করি রাখবে না বলে দৃঢ় সংকল্প তাই স্থিরভাবে বলে যাতে গ্যাতে মানুষ আর পাচ্ছি কোথা পাক পক্ষীর সঙ্গে তো আর পরামর্শ হয় না যাকে তুমি যখন নিয়ে যেতে পারবে না আমি নিজেই যাবো যে করে হোক নিজেই যে করে হোক তাছাড়া নবকুমার আরো ক্রুদ্ধ গলায় বলল এই এক বক্কা যা ধরবে তা করবই বেশ এতই যদি দরকার তাকেই তবে ডেকে আনব গলবস্ত্র হয়ে গিয়ে না নাই তো একদিন নিজের মুখে তুমি তাকে এ বাড়ি থেকে আসতে বারণ করেছ করেছি এবার গলবস্ত্র হয়ে সে অপরাধ ক্ষয় করব ক্ষয় হয় না এমন অপরাধও তো জগতে আছে গো যা তক কমই করতে চাই না তবে এ বাড়িতে আর পা ফেলতে বলবো না তাকে নিজে গিয়ে যা পারব এই তোমার জন্য একদিন দেশ ত্যাগী হতে হবে আমায় নবকুমারের মুখের চেহারায় বিরক্তির চরম নমুনা দেখা যায় কিন্তু সত্য নির্বিকার বলে দেশ ত্যাগী হব বললে কি হওয়া যায় যায় না যাকে তুমি আর ও নিয়ে মাথা খারাপ করো না আমি ব্যবস্থা করে নেব তবে জানানোটা হয়ে থাকলো মাথা খারাপ করতে বারণ করলে কি আর নিজের দায়িত্ব ত্যাগ করতে পারে নবকুমার মাথা সে খারাপ করছে সে সব ভেবে হদিস না পেয়ে হাল ছেড়ে দেয় সে আর বৎসরে সত্য স্বাধীন অভিযান চালায় নিজেই রওনা হয় ভবদেশের বাড়ি পথের সঙ্গী আর কেউ নয় সুহাস হ্যাঁ সুহাসের সঙ্গেই গিয়েছিল সত্য সুভাষ ঠিকানাটা শুনে বলেছিল ও মা এ তো আমাদের স্কুলের কাছে ঠিক আছে তবে তোতে আমাতে যাব বলেছিল সত্য আর বোধ করি মনের নিভৃতে এইটুকু গুপ্ত বাসনা ছিল ভবতোষকে একবার কোণেটা দেখিয়ে দিতে ঘটকালি যখন করবেন তখন অন্তত মেয়ে কেমন তা যাতে বলতে পারে এবার আর মাধ্যম নয় সরাসরি নিজেই কথা বাবা তো যেন হা হয়ে গেলেন সত্য একটা অনাথা মেয়ে পুষেছে কিন্তু সে মেয়ে যে এমন মেয়ে আর এত বড় মেয়ে তা তার ধারণার বাইরে ছিল বিউবল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ মেয়ে নিয়ে বলল এ মেয়ের আবার পাত্তরের ভাবনা বোমা সে আপনি স্নেহ করেন বলে বলছেন দিন তবে নাতনির একটা ব্যবস্থা করে আপনাদের সমাজে শুনেছি অনেক উদার মন ছেলে আছে যারা বিধবা বিয়ে করতে রাজি বিধবা খান বিধবা এমে যে লক্ষ্মী প্রতিমা বোমা বিধবার মতন তো কোনো লক্ষণ সত্য সাহসা বলে ওঠে তুই একবার পাশের ঘরে যা তো সুহাস আমার একটু কথা আছে সত্যর এই দুঃসাহসিক স্পর্ধায় সুহাসও স্তম্ভিত হয়ে যায় একেই তো এভাবে একটা পুরুষের বাসায় একা দুটো মেয়ে ছেলে আসায় ভয়ঙ্কর ঘটনা তার ওপর কি না সুহাস তুই বাসের ঘরে যা প্রায় হতভম্ব হয়ে চলে যায় সুহাস ভবতোষ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকেন এই কোল কিনারাহীন দুঃসাহসের দিকে আর সত্য নিষ্কম্প মৃদুস্বরে বলে এসেছি যখন তখন আপনার কাছে ওর সব ইতিহাসই বলব হ্যাঁ সুহাসের সব ইতিহাসই বলেছিল সেদিন সত্য ভবতোষ মাস্টারের কাছে সুহাসের জন্মের আগের বৃত্তান্ত থেকে শুরু করে পরিচয় ও বাদ দেয়নি শঙ্করের কুল ত্যাগের পর রামকালী স্পষ্ট স্বীকারোক্তির কথাটাও এসে পড়েছিল সব শুনে ভাবতোষ গভীর একটা নিঃশ্বাস ফেলে বলেছিলেন এখন বুঝতে পারছি বৌমা কোথা থেকে ধাতু পেয়েছ অমন বাপ তাই কিন্তু কথা হচ্ছে বৌমা আমাদের এই নতুন সমাজকে তুমি যেরকম তার ভাবছো ঠিক সেরকম নয় এর মধ্যেও দরাদরি আছে রেশারেশি আছে তাছাড়া যে মেয়ের বংশ পরিচয় নেই সে মেয়েকে বিবাহ করার মতো মনোবল সম্পন্ন যুবক পাওয়া শক্ত সত্য দৃঢ়স্বরে বলে শক্ত সহজ বুঝি না চিরদিন জানি আমার কথা আপনি ফেলতে পারেন না তাই জোর করতেই এসেছি ওই মেয়েটার ব্যবস্থা আপনাকে করতেই হবে বাবুতোষ বিচরিত স্বরে বলেন আমি তোমার কথা ফেলতে পারবো না এ কথা তুমি জানলে কি করে বৌমা মা সত্য মুখ তুলে পরিষ্কার এবং শান্ত গলায় বলে এ কথা জানতে খুব বেশি কিছু লাগে না মাস্টার মশাই আমি তো মাটি পাতর নই কিন্তু সে কথা থাক আপনি শুধু আমায় ভরসা দিন ভবত একটু হাস্যের সঙ্গে বলে চেষ্টা অবশ্যই করবো বৌমা কিন্তু জোর করে তো বলতে পারছি না যদি নিজেকে দিয়ে হতো তাহলে না হয় আজন্মের ব্রত ঘুচিয়ে একবার তোমার সুন্দরী মেয়ের জন্যে বর্ষা সেজে নিতাম সত্য ও হেসে ফেলে তারপর সকৌতুকে বলে তেমন ভাগ্য থাকলে তো আমি কিন্তু বলে যাচ্ছি সব ভার আপনার উপর রইল ভবতোষ আকুলতা করেন ভবতোষ ব্যাকুল হয়ে ওঠে বারবার বলতে থাকেন এ তুমি কি করলে বৌমা আমাকে এভাবে সত্যবন্দি করে রাখলে সত্য বিচলিত হয় না সত্য দৃঢ় স্বরে বলে আমি ঠিক জায়গাতেই ঠিক কথা বলছি মাস্টার মশাই এখন আপনি আছেন এই ভরসা বাবু আকাশ পাতাল ভাবতে থাকেন কোথায় সেই পাত্র যার হাতে ওই সোনার প্রতিমাটি কে দেওয়া যায় আর যে ওর সমগ্র ইতিহাস শুনে ও রাজি হয় একটা নিঃশ্বাস ফেলেই বললেন এখন চট করে মাথায় আসছে না বৌমা দেখি কিন্তু একটা প্রশ্ন করি এই যে তুমি এসেছ নবকুমার জানে সত্য মাথা কাত করে অর্থাৎ হ্যাঁ জানে তা ভালো কিন্তু তোমার এই ব্রাহ্মবাড়ি আসায় এবং ওই মেয়েটির বিবাহ সম্বন্ধে যা প্রস্তাব করলে তাতে তার সম্মতি আছে তো সত্য অর্থাৎ না ওষুধ কণ্ঠে বলেন তবে তবে আর কি ওনার অমতই করতে হবে কাজটা কি ভালো হবে বৌমা সত্য মুখ তুলে বলে কিন্তু ওই মেয়েটার আখের কথা না ভেবে নিশ্চিন্ত হয়ে বসে থাকায় কি ভালো হবে মাস্টার মশাই আমার ঘরের সংসারে হয়তো একটু মনোমালিন্য হবে হয়তো শ্বশুরবাড়ির মানুষেরা আমার মুখ দেখবে না কিন্তু আমার সেই সামান্য লোকসানটা কি একটা মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাওয়ার থেকেও বেশি লোকসানের হল বাবু তো সে এক মুহূর্তে নির্মিমেষ হঠাৎ ব্যাকুল রত্ব কণ্ঠে বলে ওঠে সন্ধ্যা হয়ে আসছে বৌমা তুমি বাড়ি যাও তোমায় কথা দিচ্ছি ওর বিয়ের ভার আমি নিলাম দিকে তাকিয়ে দেখে সত্য আকাশের চিহ্ন মাত্র নেই মাথাটা একটু নিচু করে বলে কাল আপনার কাছে অন্যায় আবদার করে আর পেয়ে পেয়ে সাহস বেড়ে গেছে মাস্টার মশাই আমায় মাপ করবে মা তোমায় আর আমি কি মাপ করবো বৌমা নিজেকে যদি মাপ করতে পারতাম সে যা মেয়েটি কোথায় গেলো তার তো তদবধি আর কোনো সারা নেই বেরিয়ে আসে ঘর থেকে আর এই প্রথম খেয়াল হয় অনেকক্ষণ ধরে সে এই তৃতীয় মানুষহীন ঘরে একজন পুরুষের সঙ্গে নিশ্চিতে কথা বলছে বসে বসে সুহাস কি বিরক্ত হলো পাশের ঘরে চলে যেতে বলেছে বলে অপমানিত হলো পাশের ঘরে দরজা এসে দাঁড়ালো সত্য কোথায় সুহাস একা চলে গেল না তো সহসা একটা আতঙ্কের বিদ্যুৎ শিখা মা থেকে পা পর্যন্ত যেন শিউডে উঠল সত্যবতী নিশ্চয় তাই কই প্রশ্ন করলেন ভবতোষ সত্য অস্ফুটে বলল। কই দেখছি না তো একা চলে গেল না তো একা একা চলে যাবে বাবু তো সন্দেহ সুরে বললে তাই কখনো হয় ওই কনের ঘরটায় আছে বোধ হয় ঘরে ওখানে কি আছে কিছু না শুধু কতকগুলো কথা শেষ হয় না মুখে এক ঝলক আলো মেখে সুহাস সেই কনের ঘরটা থেকে ছুটে আসে স্বভাব বহির্ভূত উচ্ছ্বাসে বলে ওঠে পিসিমা পিসিমা দেখবে এসো কত বই উফ আমার তো আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না সময়ের বাড়া কারিগর নেই সময়ের রাদার নিচেই পড়ে সব অসমানে সমান হয়ে আসে সবে প্রেপ রোই তেলা হয়ে যায় সকল সংসারের মতো নিতায়ের সংসারেও এই লীলা চলছে বইকি। কি প্রথম দিকে এক একদিন এক একটা ছুতোই মনে হতো নিতাই বোধ করি এই দণ্ডে বউকে দেশে রেখে আসবে অথবা বউ ভাবিনি সেই রাত্রেই আড়াই দড়ি ঝুলিয়ে নিজেই ঝুলে পড়বে কিন্তু কার্যকালে তেমন কিছুই হলো না ক্রমশ বোধ করি নিজেদেরই অজ্ঞাত সারি ভাবিনি স্বাধীন সংসারের সংসার রসে এবং নিতায় আর এক স্থূল রসে মস্তি শুরু করলো অতঃপর দুজনেই পরস্পরের কাছে অপরিহার্য হয়ে উঠল অতএব প্রলয়ের সেই অবস্থাটি কোন ফাঁকে ফিকে হতে হতে বিলীন হয়ে গেল দেতো হাসি বাজার দখল করল এখন দেখা যাচ্ছে নিতায়ের বউ রুটি করতে শিখেছে এবং নিতায় বউকে ভয় করতে শিখেছে ভয় থেকে আসে মনোরঞ্জনের চেষ্টা ক্রমশই অনুধাবন করছে নিতাই সত্যবতীর নিন্দা হচ্ছে বউয়ের মনোরঞ্জনে এর একটি প্রশস্ত পথ মনোবৈ এর একটি প্রকৃষ্ট ঔষধ অতএব সেই প্রকৃষ্ট আর প্রশস্ত উপায়টিকে বেছে নিয়েছে নিতাই না নিয়ে করবে বাকি পরিবারের পরকলায় জগৎকে দেখতে না শিখলে যে জগৎ দুঃস হয়ে ওঠে অন্তত নেতাইদের মতো নিতান্ত গৃহগত প্রাণ গৃহস্থ জীবতে এদেরও ছাড়া উপায় নেই আগুনের মাল কোলে করে তো আর ঘর করা যায় না আগুনে জল ছিটোতেই হয় তৎগত প্রাণ বংশোদ্ভ হয়ে পড়ায় সেই শীতল জল নারী জাতি যতই অবলা কোমলা হোক সক্ষেত্রে এসে বাঘিনী আর ইচ্ছা পূরণের অভাব ঘটলে ফনাধরা না গিনি হয়ে উঠতেও পেচপা হয় না শান্তিকামী পুরুষ জাতি যতক্ষণ না এটা ধরতে পারে সংঘর্ষ বাঁধে ততক্ষণ মনে করে এটা মেনে নেব না অবস্থা আয়ত্তে আনা অসম্ভব নয় অথচ একবার বর্ষতা স্বীকার করলে মিটে গেল গোল সে তুষ্টি ধরতে পারলে বিশ্ব শান্তি অতএব এখন ভাবিনি যে কোনো কারণে এই মেজাজ গরম করুক অথবা বাক্যালাপ বন্ধ করুক নিতাই এটা ওটা কথার ছলে স্বগতোক্তির সুরে সত্যবতীর প্রসঙ্গ এনে ফেলে সেই প্রসঙ্গ আর যাই হোক প্রশাস্তির পর্যায়ে পড়ে না দু চারবার চেষ্টার পরে কার্যসিদ্ধি হয় মৌনব্রত ধারে নিয়ে ঝঙ্কার দিয়ে বলে ওঠে কেন এখন আর এসব কথা কেন চিরদিনই তো শুনে আসছি তিনি গুণের গুণমণি তার পাদদক ধোয়া জল খেতে পারলে তবে আমার মতো অদমদের উদ্ধার হয় নিতা সোৎসাহে কাজে কই তা অবশ্যই বলতে পারো এই মুখে অনেক গুণগান করেছি বটে কিন্তু এখন এখন আর নয় এখন আর তাকে চিনতে বাকি নেই কি বলবো তোমাকে ওই বেম্বোটার সঙ্গে যা ঘট দেখে দেখে চরিত্রের চটে গেল অবশ্যই নিতায় মুখ কোচ খাই সন্দেহ একটু একটু বরাবর ছিল তবে সে সন্দেহকে আমল দিতাম না বলি না না চি বামুনের ঘরের মেয়ে কিন্তু এখন তো দেখছি চোখের চামড়াহীন বেপরোয়া একলা ঘোড়ার গাড়ি ভাড়া করে তার বাড়ি গিয়ে গিয়ে তা তোমার বন্ধুকে কানা না বোবা ভাবিনি চিপকেন কাটি নিতায় মুচকে এসে বলে স্রৈন শুধু কানা বোবা কেন বোবা কালা কানা হাবা বুদ্ধ ভেড়া সব ক্রমশই যে যে অবস্থা আমার ঘটছে আর কি এর কালো কালো ডাবর ডাবর মুখে আহ্লাদ রসের হাসি উছলে ওঠে সেও মুখ টিপে বলে আ হালো মড়ি মরি তবু যদি রাত দিনেই বাঁধি থরহরি কম্প হয়ে থাকতো ভেড়া পুরুষ মানুষ কেমন ধর একবার দেখতে সাজ যায় সেদিন নিতাইও এই কথার পিঠে বলে ওঠে যাই তো চলো না দেখবে ও বাড়ি তো যেতেই চাও না বরের বাড়ি গিয়ে দেখে আর কি হবে ভাবিনি গুলি চোখে কটাক্ষ হানি নিতাই বলে তা সকল বস্তুই কি আর ঘরে মেলে গো তবু দৃষ্টি সার্থক করবে তো চলো শুনলাম দেশ থেকে শুধু দিয়ে এসেছে বউয়ের আঁতুর তুলতে দেখা হবে শুধু দিয়ে এসেছে বাবী নিয়ে গেলে হাত দিয়ে বলে আতুর কলকাতাতেই উঠবে গিন্নি দেশে যাবেন না এ সময়ও শাশুড়ির ধার ধারবেন না তাই তো শুনছি বলেছেন নাকি কেন কলকাতায় কি আর জন্ম মৃত্যু হচ্ছে না তা ভালো এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের অষ্টাদশতম পর্ব আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আস্তাবে এইটুকুই থাক কথা হবে আবার পরের পর্বে ধন্যবাদ